হ্যালো গাইজ, আজকে আমি যে কোণারক সূর্য মন্দির উড়িষ্যা, এই দেখ এই দেখ গুটকা দাঁড়িয়ে নাগিনগুলো ওখানে করে দিয়েছি। তো ওখানে কাকা বলছে মন্দিরে যাওয়ার আগে এখানে একবার দেখে নিতে। স্কুলের গুলো হচ্ছে সূর্য মন্দির প্লেস, হচ্ছে আর্ট আছে মনে হচ্ছে। টিকিট নাই না পড়ি, টিকিট টিকিট লাগবে, তার জন্য টিকিট কাউন্টার। টিকিট কেটে বেরিয়ে পড়ে দেখি কুকুর মরে পড়ে আছে। রে কে বলেছো নি গজব পেয়েছে সূর্য মন্দির। এখন টিকিট কাটবো, ওখানে 50 টাকা টিকিট নিয়ে নিয়েছি। টিকিট কাটবো তো এই ভেতরে যাবো। তো টিকিট ফাড়বা লিয়ে হ্যাঁ আপনি हिंदू मंदिर के अंदर में जाती है। प्रत्येक हिंदू मंदिर का मेन जगह बोले जाते सिंहद्वार। प्रत्येक सिंहद्वार में हमको नजर आते हैं लायन एंड एलिफेंट। लेकिन भारत में एक ही मंदिर जिसका नीचे के आदमी आदमी भारत में एक ही मंदिर दोनों मंदिर में एक ही पत्थर में बना हुआ है। माल थोड़ा रुको, उसका दो कारण है। पहला कारण राजा दुष्मंत और शकुंतल का लड़का नाम होते भरत, और राजा जिसका नाम था सबसे भारत वर्ष। सेकेंड रीजन, हम लोगों ने पहले सनातन धर्म, सनातन धर्म का बाद में आए थे बुद्ध धर्म। बुद्ध धर्म का सिंबल होती है हाथी। जो सनातन धर्म वही हिंदू धर्म, गणेश दुर्गा माता, दुर्गा माता का सवारी होती है लायन सिंह। तो तीनों मूर्ति क्या रिप्रेजेंट करती है? शेर होती है शक्ति व ताकत, हाथी होती है धन व दौलत गज लक्ष्मी। जब एक आदमी का पास धन शक्ति एकत्र हो जाती है, आदमी का ईगो व घमंड आ जाती है। जिसका ही घमंड आती है उसका ही पतन होती है। तो भगवान एडवाइस देती है मंदिर के अंदर में जाने से हमारा ईगो मंदिर का बाहर में परित्याग करेंगे। बाबू ऐसे होती है, प्लीज हेलो क्यों होती है? सुनिए आप सुनिए, भगवान एडवाइस देते कि मंदिर के अंदर में जाने से हमारे ईगो को मंदिर का बाहर में परिचय करेंगे, मंदिर के अंदर में आ जाएंगे तो हम तो भगवान का दर्शन मिलेंगे। गौर पर अहंकार करने से आदमी का विनाश। মণিপুরী কথা কে ভারত নাট্যম দেখে গুজরাট ফেমস ডান্স ডান্ডিয়া গেলে পকড়া হুয়া ये मंदिर आपको घूमने का बाद लास्ट में एक सोचेंगे कि मंदिर का हमारा लाइफ स्टाइल जो मैं आपको अभी दिखाऊंगा, जैसे कि हमारा जीवन शैल है, हमें मौत होने से सब कुछ इसके अंदर में। आज का जितने जो कुछ हम लोगों ने यूज करती है इसके अंदर में सब कुछ एग्जाम्पल देखिए कि आज का डेट में हम लोग रेसलिंग WWE और दोस्तों हम क्या बोलते थे मलि कुश्ती और दोस्त हम टू वुमेन्स फाइटिंग। 800 साल का पहले वुमेन्स फाइटिंग भी थी। जल्दी वहां से हटो।
তো অ্যাকচুয়ালি ওটা লোকের গাইড ছিল, লোক টাকা দিয়ে নিয়েছিল, তো আমরা আমাদেরকে বলছিল যে চলে যেতে, না ফ্লো করতে, সেই জন্য ওখান থেকে চলে যাই আমরা। তো বন্ধুরা, আমাদের ভারতে এরকম অনেক মন্দির আছে যেগুলো স্ট্রাকচার দেখলে এখনকার বিজ্ঞানকেও ফেল করে দেয়। আর সেই মন্দিরগুলির মধ্যে একটি হলো কোণারক সূর্য মন্দির, যেটি উড়িষ্যাতে অবস্থিত। এটি হচ্ছে ভারতের সবচেয়ে রহস্যময় মন্দিরের মধ্যে সামিল করা। এই মন্দিরে এমন অনেক রহস্য আছে যেগুলি খোঁজ এখনও চলছে। বলা হতো আগে এই মন্দিরের মাথায় এক অনেক বড় চম্বক ছিল, যার জন্য সূর্যদেবের মূর্তি সবসময় হাওয়াতে ভাসতে থাকতো। ভাবার বিষয় হলো এত আগে এরকম মন্দির কিভাবে বানানো হয়েছিল, আর কেন ভাবে 118 বছর ধরে এখনও মন্দির দরজা বন্ধ হয়ে রয়েছে। এইরকম অনেক রহস্য এই মন্দির নিয়ে এই ভিডিওতে বলতে চলেছি। আমাদের সাথে জুড়ে থাকতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, বেল আইকন বাটনটা দাবিয়ে দিও। এই মন্দির উড়িষ্যাতে পুরী থেকে 35 কিলোমিটার দূরে অবস্থিত। বলা হয় নরসিংহদেব এই মন্দির বানান 1285-এর আশেপাশে। এই মন্দির নরসিংহদেব সূর্য দেবতাকে সমর্পিত করে বানান, যেখানে সূর্যদেবের বিশাল মূর্তি স্থাপিত করা হয়েছিল। এমনকি এই মন্দিরে দেখতে সূর্যদেবের রথের মতো বানানো হয়েছিল। সূর্যদেবের রথে যেমন 7টি ঘোড়া মিলে টানে, তেমনি এই মন্দিরেও 7টি ঘোড়া লাগানো আছে, যেগুলি সময়ের সাথে সাথে ভেঙে পড়ে যাচ্ছে। এই মন্দিরের চারিদিকে 12টি চাকা লাগানো আছে, পাথরের সুন্দর চাকা লাগানো আছে। এই চাকাগুলি 12টি চাকা 12 মাসকে বোঝায়, এবং এই চাকাগুলিতে যদি দেখানো হয় তাহলে একটি লাঠি দিয়ে, তাহলে সূর্য ছায়া প্রতিটি মিনিট এবং প্রতিটি ঘন্টাকে দেখায় এবং প্রতি সেকেন্ডকেও দেখা যায়। এই মন্দির এমনভাবে বানানো হয়েছে যে সূর্যের প্রথম কিরণ সূর্যের প্রথম দরবারে গিয়ে পড়ে। এই দেওয়ালে যে ছবিগুলো আঁকা আছে সেই ছবিগুলো প্রতিটার জন্য একটা আলাদা আলাদা মিনিং রয়েছে। এই মন্দিরে অনেক রহস্য আছে, তার মধ্যে একটি বৃহত্তম রহস্য হলো যে এই মন্দিরের মাথায় লাগানো ছিল একটি 24 টন একটা বহিষ্কার চম্বক, যার জন্য সূর্যদেবের যে মূর্তি ছিল তার সবসময় হাওয়াতে ভাসতে থাকতো। আর একটা জিনিস, ওখানের গার্ড একটা বললো যে এই মন্দিরটা আবার নতুন করে তৈরি হবে, নতুন করে যেগুলো যেগুলো ভেঙে গেছে সেগুলো আবার ঠিক করা হবে। তো বললো 2026 পর্যন্ত পুরোপুরি কমপ্লিট হয়ে যায়, 2026-এ সবাই আবার দেখতে আসুন, সবাই পুরো কমপ্লিট দেখতে পাবেন। এবার ওখানে গার্ডগুলি অনেক একটা কথা বললেন যে ওপরের চম্বকটা নাকি ইংরেজরা চুরি করে নিয়ে চলে গেছে, কারণ যে সমুদ্রপথে পুরীর সমুদ্রপথে যে জাহাজগুলো যেত ওদের চম্বকের আকর্ষণে নাকি ওদের কম্পাসে ভুলভাল দেখাতো, সেই জন্যে ওরা অন্যদিকে ভুলভাল দিয়ে চলে যেত, সেই জন্য নাকি ও ইংরেজরা চুরি করে নিয়ে চলে গেছে, সেই জন্যে এটা ইনকমপ্লিট হয়ে গেছে। আর চম্বকটার জন্যে পাথরগুলো ধরে রাখতো, কারণ এই পাথরের মধ্যে এত আয়রন আছে যে চম্বকটাকে ধরে রাখতো, তো সেই জন্যে চম্বক নিয়ে চলে গেছে, সেই জন্য এগুলো আস্তে আস্তে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। কিন্তু বৈজ্ঞানিক বলছে যে ওপরে যদি আবার চম্বক লাগানো হয় তাহলে আবার সূর্যদেবের মন্দির আবার হাওয়াতে ভাসবে। আর ওই চম্বক চুরির জন্য মন্দির ধসে পড়ার কারণ হয়ে দাঁড়ায়। কিছু কিছু এক্সপার্ট আরও মনে করেন যে ওই মন্দির মজবুত করে রাখতে চম্বকের অনেক বড় রোল ছিল, কারণ ওই মন্দির বানানোর জন্য যে পাথর ব্যবহার করা হয়েছিল তার পাথরের মাঝখানে নাকি লোহার প্লেট লাগানো ছিল, যাতে মন্দিরের পাথরগুলি এক জায়গায় জমে থাকে। এবার যখন চম্বকটি চুরি হয়ে যায় তখন মন্দিরটি দুর্বল হয়ে পড়ে এবং মন্দিরটি সময়ের সাথে সাথে নষ্ট হতে থাকছে। আবার অনেক লোক মনে করেন এই মন্দিরে স্থাপিত মূর্তিগুলির মধ্যে একটি মূর্তি উড়িষ্যার পুরী মন্দিরে আছে, আর একটি মূর্তি দিল্লির ন্যাশনাল মিউজিয়ামে এখনও রাখা আছে, কিন্তু এগুলির মধ্যে কোনটি ঐতিহাসিক রূপে মানা যায় না। এটাতে কোনো সন্দেহ নেই যে কোণারক মন্দির অনেক অদ্ভুত এবং অনেক সুন্দর, কিন্তু মন্দিরের যে অংশ আমরা দেখি সেটা আসলে পুরো মন্দির নয়। আসলে এই মন্দিরে 3টি মণ্ডপ ছিল, যার মধ্যে 2টি মণ্ডপ অনেক আগে পুরোপুরি নষ্ট হয়ে যায়, আর এক মন্দিরটি এখন যেটা বেঁচে আছে ওটা হলো মেন মণ্ডপ। এই মন্দির নষ্ট হওয়ার পিছনে লোক নানান কারণ বলে, কিছুজন বলেন আক্রমণকারীদের আক্রমণে ওপরের অংশ ভেঙে যায়, আরও কিছু এক্সপার্টরা বলেন এই মন্দিরে কোনো দিন তৈরি হয়নি, এই মন্দির অর্ধেকই তৈরি হতে পেরেছিল, আর যে অনেক অর্ধেকটা তৈরি হয়েছিল সেটি সময়ের সাথে সাথে নষ্ট হয়ে যায়। এগুলির মধ্যে কোনটা সত্যি কোনটা মিথ্যা এটা খুবই বলা খুবই মুশকিল, কারণ এক্সপার্ট এই মন্দির নষ্ট হওয়ার কারণ এখনও খুঁজছেন। বলেন নাকি এই মন্দির এখনও যত বড় দেখে যাচ্ছে আরও বড় ছিল, এমনকি সমুদ্রে যাওয়া নাবিক দূর থেকে এই মন্দিরের শেকড় দেখতে পেতেন। আর এর মধ্যে একটা থিওরি হলো যে কোণারক আগে একটি সমৃদ্ধ শহর ছিল, কিন্তু 16 শতাব্দীর দিকে যখন সূর্যদেবের মূর্তি সরিয়ে নেওয়া হয় তখন মন্দিরে পুজো হওয়া পূর্বে বন্ধ হয়ে গেল, ফলে তীর্থকারীরা এই মন্দিরে আসা বন্ধ করে দেয়, আর দেখতে দেখতে এই নগর পুরোপুরিভাবে জঙ্গলে পরিণত হয়ে যায়। তারপর অনেক পরে যখন এই মন্দিরটি খোঁজা গেল তখন এই মন্দিরের অবস্থা অনেক খারাপ হয়েছিল, অনেক অংশ পূর্বভাবে নষ্ট হয়ে গিয়েছিল। আজকের সময় মন্দিরে একটি মাত্র মণ্ডপ বেঁচে, যেটি হলো মেন মণ্ডপ,
প্রায় 118 বছর আগে সব দরজা বন্ধ করে দেওয়া হয়, প্রভাব পুরোপুরিভাবে সিল করে দেওয়া হয়েছিল 118 বছর আগে। কিন্তু প্রশ্ন ওঠে, 118 বছর ধরে কেন এখনো দরজা খোলা হয়নি? এটি হলো মন্দিরের সবচেয়ে বড় রহস্য। এটা নিয়ে অনেক লোক অনেক নানান অন্ধবিশ্বাস কথা বলে থাকে। এই দরজা বন্ধ হওয়ার পিছনে বলা হয় 19 শতাব্দীর শেষ হতে এই সব মণ্ডপটি ভেঙে পড়ে যাওয়ার কাগারে চলে এসেছিল। আর এটিকে ভেঙে পড়ে যাওয়ার বাঁচানোর জন্য 1903-এ ওই সময়ের গভর্নর জন উড বার এই মন্দিরের ভেতরে বালি দিয়ে সব দরজা বন্ধ করে দিয়েছিলেন, সিল করে দিয়েছিলেন। এরপর অনেকবার এই মুখ্য দরজা খোলার চেষ্টা হয়, কিন্তু প্রতিবার নানান কারণে এই দরজা খোলাকে থেকে এড়িয়ে যাওয়া হয়। এমনি করে 118 বছর কেটে গেল, কিন্তু ওই দরজা এখনো বন্ধ হয়ে পড়ে আছে। এতে লোকের মনে প্রশ্ন আসে, সত্যি কি এই মন্দির ভেঙে পড়ে যাওয়ার জন্য দরজা বন্ধ করা হয়েছিল, নাকি এর দরজা বন্ধ করার পিছনে অনেক বড় রহস্য লুকিয়ে আছে? আমরা এই সব প্রশ্নের উত্তর তখনই জানতে পারবো যখন এই দরজাটি খোলা হবে। এই সময় ভিডিও দেখছি কিন্তু সাবস্ক্রাইব করছি না, প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আমার সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলের সাথে। जगन्नाथ मंदिर और सूर्यनारायण मंदिर तीनों को लेके ये त्रिकोण है। कौन सा मंदिर है? लिंगराज मंदिर, जगन्नाथ मंदिर और ये सूर्यनारायण मंदिर। নতুন প্লেসে, নতুন জায়গায়, নাকি নতুন মন্দিরে।